you <laughs> আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইনাল হামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়াসসালামু আলা মুল্লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু সম্মানিত দর্শক মণ্ডলী আমরা তাকুয়ার দৃষ্টান্তর উপরে আলোচনা করছি তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আমরা ইতিমধ্যে আপনাদের সামনে আলোচনা পেশ করেছি তাকুয়ার গুরুত্ব যে অপরিসীম যেন তাকুয়াই সবকিছু পুরো রমজান মাসটাকে আল্লাহ আল্লাহর আলমিন তাকো অর্জনের মাধ্যম করেছেন এখান থেকে আমরা বুঝতে পারি যে তাকুয়া কত গুরুত্বপূর্ণ জিনিস রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেন যে হালতা দ্রুন নাসাল জান্না তোমরা কি জানো যে কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে তাকু আল্লাহ ও হসনুল হলুকে আল্লাহ ভীতি এবং সচ্চরিত্র এই দুইটি জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে যে ব্যক্তি তাকুয়াশীল হবে সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন আর তাকুয়া যার যত বেশি হবে সে তত আগে জান্নাত প্রবেশ করবে বহাল তাদ্রুন তোমরা কি জানো যে কোন জিনিসে মানুষকে বেশি বেশি জাহান্না মেনে যাবে আল আজ দুইটা ছিদ্র পথ আলফামু ও আলফার্য একটা হলো মুখ আর একটি হলো লজ্জায় স্থান এই দুইটি ছিদ্র মানুষকে বেশি বেশি জাহান্নায় প্রবেশ করাবে হাদিসটি তিরমিজিতে হাসান সনদে বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের একুশ পৃষ্ঠায় এখান থেকে আমরা বুঝতে পারি যে তাকো অর্জনের পথে আমাদেরকে অন্যতম দুইটা জিনিস বাধা দিবে। সেটা হলো মুখমণ্ডল এবং লজ্জাস্থান অন্য জায়গাতে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দুইটা জিনিসের জামিনদার হবে আসমান্নাফুল জান্না আমি তার জন্য জান্নাতের জামিনদার হব জিম্মাদার হব দুইটি জিনিস হল মুখের এবং লজ্জাস্থানের মুখ এবং লজ্জায় স্থানে যে ব্যক্তি জিম্মদারি নেবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতে যাওয়ার জিম্মানদারি নেবেন তাহলে বোঝা যাচ্ছে যে জান্নাতে যাওয়ার জন্য তাক অবলম্বন করার জন্য এই দুইটা জিনিস অন্যতম আমাকে সংরক্ষণ করতে হবে যে ব্যক্তি সংরক্ষণ করবে সে ব্যক্তি তাকওয়াশীল হতে পারবে এবং জান্নাতে প্রবেশ করবে পক্ষান্তরে যে ব্যক্তি এই দুইটি ব্যাপারে মুখ এবং স্থান এই দুইটি ব্যাপারে যখন সে অলসতা করবে উদাসীন হবে ওই ব্যক্তিকে বেশি জাহান নামে নিয়ে যাবে সুতরাং এখানে স্পষ্টভাবে ফুটে উঠল যে ক অবলম্বনের কারণে বেশি বেশি জান্নাতে প্রবেশ করবে তাহলে তাকোয়ার গুরুত্ব কত আর তাকোয়াটা থাকে কোথায় তাকোয়াটা থাকে বুকের মাঝে অর্থাৎ অন্তরটাই হলো তাকুয়ার স্থান রসুল্লাহ সাল আলাইসাল্লাম একদা বলেছেন আত্মা কুয়া হা হুনা আত্মা হা হুনা আত্তাকুয়া হা হুনা তিনবার বললেন তাকুয়া এখানে তাকুয়া এখানে তাকুয়া এখানে যার এই অন্তরটা স্বচ্ছ থাকবে পরিষ্কার থাকবে সেই হল তাকুয়াশীল কারণ হলো অন্য হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ বলছেন আলা ওয়াইন্নাফিল জাসাদে মুসগাহ ফাইন সলোহাদ সলোহাল যাসাদু কুল্লহু ওয়াইন ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু সোনারোহে সাহাবিরা দেহের মধ্যে একটি টুকরা রয়েছে একটি অংশ রয়েছে যদি এই অংশটি ভালো থাকে তাহলে পুরো শরীরটা তোমার সুস্থ থাকবে আর এই শরীরের মধ্যে যে টুকরা আছে শরীরের মধ্যে যে টুকরা বিদ্যমান আছে এই টুকরা যদি খারাপ থাকে ফাঁসাদাল জাসাদু করল তাহলে পুরো শরীরটাই আমার খারাপ থাকবে আমি যদি হাত দ্বারা লিখি আমি খারাপ লেখবো আমি যদি এবার মস্তিষ্ক ব্রেন দ্বারা বিশ্লেষণ করি তাহলে খারাপ চিন্তা ছাড়া ভালো চিন্তা আসবে না আমি যদি পথে চলি যে পথ দিয়ে আমি চলবো কখনো ভালো পথে আমি চলতে পারবো না কান দ্বারা আমি যা শুনবো তাই কখনো ভালো কিছু শুনবো না খারাপই শুনবো চোখ দ্বারা যখন দেখব দেখতে গেলেও যে ভালো জিনিস আমার চোখে পড়বে না কারণ মূল অন্তরটাই আমার নষ্ট হয়ে গেছে এটাই হলো তাকোয়া সুতরাং তাকুয়া এমন একটি জিনিস যা ধরাও যায় না দেখাও যায় না আমার অন্তরের ব্যাপার আপনি জানবেন না আপনার অন্তরের ব্যাপার আমি জানব না একজন মানুষকে চিনা যায় আর বলে তাকুয়া তো দেখা যায় না সুতরাং একজন আর একজনকে কখনো ভৎসনা করব না ছোট করব না আমরা এখানে বলতে চেয়েছিলাম যে তাকুয়া হল বুকের মাঝে আর এখান থেকে তাকুয়া উচ্ছারিত হয় যদি আমার অন্তরটা ভালো থাকে দেখা যাবে আমার চোখ ভালো কিছু দেখছে ভালো কিছু শুনছে এবং আমি হাত দ্বারা ভালো কিছু করছি মাথা দ্বারা ভালো কিছু বিশ্লেষণ করছি মুখ দ্বারা ভালো কথা আমি বলছি ভালো পথে আমি চলছি অর্থাৎ এটা মানুষের পুরো দেহটিকে নিয়ন্ত্রণ করে রসুলুল্লাহ সাল্লাহসাল্লাম বলেন ইন্নাল্লাহ লা ইয়াংজুরু এলা আমুয়ালেকুম ওলা ইয়াংজুরু এলা সুয়ারিকুম ওলা কিংয়াংজুরু এলা পুলু বিকুম ওয়া আ মা আলিকুম সাবেরা শোনো বলে আলমিন দেখেন না তোমাদের সম্পদ দেখেন না তোমাদের চেহারা বরং বলে আলমিন দেখেন তোমাদের অন্তরের দিকে এবং তোমাদের আমূল সমূহের দিকে তাহলে স্পষ্ট এখানে বোঝা যাচ্ছে অন্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সেখানকার স্থান হল তাকুয়ার আমরা যদি তাকুয়াকে সেখানে স্থান না দিই তাহলে ওইটা হয়ে যাবে রিয়া সম্মানিত দর্শক মন্ডলী আমরা তাকুয়ার বিশ্লেষণ করতে গিয়ে বলছিলাম যে তাকুয়া হলো কিছুর মূল আপনি কিছু বুঝতে পাচ্ছেন না কি করবেন ঠিক পাচ্ছেন না এমত অবস্থা তো কি করবেন আল্লাহ বলছেন ইং হে ইমানদারগণ তোমরা যদি তাকুয়া অবলম্বন করো ইয়াজ বাকুম আল্লাহ তোমাদের সঠিক বেঠিক সিদ্ধান্ত নেওয়ার তফিক দান করবেন শক্তি দান করবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেবেন এখানেও বোঝা যাচ্ছে আমি দিশাহারা হয়ে গেছি কি সিদ্ধান্ত আমি নেব এই ক্ষেত্রে যদি আমি তাকে অবলম্বন করি একমাত্র আল্লাহকে ভয় করি এবং তারই উপরে যদি আমরা ভরসা করি তাহলে স্পষ্ট প্রমাণিত হচ্ছে যে আমরা সঠিক জিনিসটা বুঝতে পারবো ইয়ে যে আল্লাহ কুমফুর ক না আল্লাহ আমাদের মধ্যে সঠিক ব্যক্তিক হক বাতিলটা ফুটিয়ে তুলবেন সেটা জানার সুযোগ করে দেবেন আর যদি পাপ করে থাকে সমস্ত পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন আল্লাহ রাব্বুল আলমিন বলছেন সুরা নাহাল একশো আঠাশ নম্বর আয়াতে ইন্না ক আমা আল্লাদীনা তাকৌ আল্লাদিন আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ আল্লাহরাব্গুলা আলামিন তাদের সাথেই থাকেন যারা তাকুয়া অবলম্বন করে যারা আল্লাহকে ভয় করে এবং যারা মোহসেন তাকু অবলম্বনের পরেই মোহসেন হওয়া যায় সম্মানিত দর্শক দর্শকমণ্ডলী আমরা তাকুয়ার ভিত্তি খুঁজতে যায় দেখলাম যে তাকুয়া হল সবকিছু মূল যার কারণে রসুল্লাহ সাল আলী আসাল্লাম তাকুয়ার ব্যাপারে প্রথম কথা বলেছেন আর তাকুয়া কুল্লি সাই তাকুয়া হল সব কিছুর মূল এখানে আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে আল্লাহরবুল আলমিন বলছেন ইয়া ইন আহানু অনুত্তাকুল্লা হে ইমন্দরগন তোমরা আল্লাহকে ভয় করো ও কোন স দেখেন এবং যারা সত্যবাদী তাদের সঙ্গে অবস্থান করো কোনো মমিন ব্যক্তি যে কোনো স্থানে অবস্থান করবে না যারা তাকুয়াশীল ব্যক্তি যারা নমনীয় ব্যক্তি তাদের সাথে অবস্থান করবে আমরা আলোচনায় বুঝতে পারি তাকুয়া হল শ্রেষ্ঠ সম্পদ কিন্তু আজকে আমরা তাকুয়া থেকে অনেক দূরে চলে গেছি আমার মধ্যে ঢুকেছে রিয়া পাপ দেখছি পাপ করছি পাপের মধ্যে ডুবে থাকছি কিন্তু আল্লাহকে ভয় করি না আল্লাহ তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে এগিয়ে যাও দ্রুত এগিয়ে যাও যে জান্নাতের পরিব্রাপ্তি আসমান থেকে জমিন পর্যন্ত যা তৈরি করা হয়েছে মোত্তাকিদের জন্য জান্নাত তৈরি হয়েছে মোত্তাকিদের জন্য যেমন মুত্তাকিদের জন্য কুরআন নাজিল হয়েছে জান্নাত তৈরি হয়েছে মুত্তাকিদের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী এখানে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী একটু বিরতির পরে আবার ফিরে আসলাম আলোচনা করছিলাম তাকওয়ার দৃষ্টান্তর ব্যাপারে আমরা দেখব একজন নিচু স্ত্রীণীর ব্যক্তি অত্যন্ত অসহায় দরিদ্র ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয়েছেন যেটা আমরা হাদিস থেকে পাই আল্লাহ রব্বুল আলমিন মানুষকে কিভাবে মর্যাদা দেন তাকুয়া ছাড়া যে কোনো মর্যাদা নেই তা আমরা দেখতে পাই যেমনভাবে আমরা বেলাল রাজাল্লান ইসলামের ইতিহাসে দেখতে পায় দেখতে একেবারে কুচ্ছিত চেহারাটা চ্যাপটা একেবারেই নিম্ন শ্রেণীর এক জাতি থেকে আসা এই বেলাল একেবারে অসহায় একেবারে দরিদ্র তার কিছু নেই কিন্তু তাকোয়ার দিক থেকে বেলাল রাজা ছিলেন সর্বশ্রেষ্ঠ দৃষ্টান্তের অধিকারী আল্লাহ রাসুল মক্কা বিজয়ের দিনে মক্কা এসে বেলাল রাজালানকে কাবা ঘরের স্বাদের উপরে উঠতে বললেন কাবা ঘরের উপরে উঠে বেলাল আজান দিলেন এটা আত্মাবিনুসায়ের দেখে বলে দিল আমি ওই আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ আমার বাপকে মৃত্যু দিয়েছেন এই দৃশ্য দেখার আগেই আবু সুফিয়ান বলল যে আমি কিছু বলবো না আরেকজন বলল যে মা ওয়াজাদা মোহাম্মদ ইসবাদ এই কালো কাকটিকে ছাড়া আর কাউকে পায়নি পাইনি কালো কাকটিকেই পেল ঘরের উপরে উঠে দিয়ে এই নিচু এক কাবা ঘরের মান নষ্ট করলো তাপশ্রী কুরতুবি ষোলো নম্বর খণ্ডের দুইশো তেইশ পৃষ্ঠায় এই বিস্তারিত আলোচনা এসেছে এই ঘটনা দেখেই আবু সুফিয়ান বলল আমি কিছু বলবো না আমি কিছু বললেই মোহাম্মদের রব মোহাম্মদকে জানিয়ে দিবে সাল্লাম একজন ব্যক্তি কাবা ঘরের উপরে উঠা মানে অত্যন্ত মর্যাদাশীল ব্যক্তি আর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকেই আজান দেওয়ার কথা বললেন বেলাল রাজা যখন আজানের হাঁক হেঁকেছেন তখন বিশ্ব স্তব্ধ কাবাঘরের ছাদের উপরে দাঁড়িয়ে বেলালের আজান ধ্বনিত হচ্ছে বিশ্ব স্তব্ধ এমত অবস্থায় বেলাল রাজা আল্লাহের প্রতি এই নিন্দা দেখে আল্লাহ রব্বুল আলমিন করতে পারলেন না সাথে সাথে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে ঘটনা গোপন নয় মানুষের মধ্যে পরস্পরের কোনো ভেদাভেদ নেই সবাই আদমের সৃষ্টি এই দৃষ্টান্ত উপস্থাপন করতে গিয়ে ইসলাম পেশ করল জনগণের সামনে এক অমোঘ বিধান আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন আয়াত নাজিল করলেন সোরা হজুর আত তেরো নম্বর আয়াতে ইয়া আয়ে নাস ইন্ন খলাক না হকুম মিং দাক আরি উয়া উংসা হ যা আল্লাহ কুম শৌ বা কবা ইল আলিতা আরফু ইন্ন আত ক এ আয়াত নাজিল হলো নসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকু আসাললাম সমস্ত মানুষকে ডেকে নিয়ে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন এই আয়াতের মর্মর্থ বুঝিয়ে দিলেন ইন্না আক্রমক আতকাকুম তিনি ভাষণে বললেন ইন্না ইন্না রব্বাকুম আবাকুম হে মানব মন্ডলী শুনে রাখো তোমাদের রব একজন তোমাদের পিতা একজন লা লাগিন আলাগিন

কালো উপরে সাদার কোনো প্রাধান্য নাই ইল্লাবির তাকুয়া একমাত্র তাকুয়া ছাড়া ও নাসু বানু আদম সুসাল্লাসাল্লাম বলেছেন প্রত্যেকটি মানুষ হল আদমের সন্তান অখলাখল্লাহ আদম আমিন তুরাব আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে এই বক্তব্য যখন দিয়ে দিলেন তখন সাহাবিদের মাঝে ফুটে উঠলো এটাই যে বেলাল রজে আল্লাহ তিনি তাকুয়ার দিক থেকে কত অগ্রগামী আল্লা ব্যক্তি বেশি আল্লাহকে ভয় করে ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো একটি নিম্ন শ্রেণীর জাতি দাস গুলাম দেখতে চ্যাপটা কুচ্ছিত তিনি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ তাকুয়াশীল হয়ে গেলেন কিভাবে মুসলিমদের দৃষ্টান্ত এটাই রাষ্ট্রপতির একজন চাকর যদি তাকুয়াশীল হয় একজন ঝাড়ুদার যদি তাকুয়াশীল হয় রাষ্ট্রপতির চেয়ে বেশি তাহলে আল্লাহর নিকটে একটি দেশের প্রধানের চেয়ে ওই দেশের প্রধানের ঝাড়ুদারের মূল্য অনেক অনেক গুণ বেশি রাজা পূজার মধ্যে কোনো পার্থক্য থাকবে না পার্থক্য কেবল একটি সেটা হলো তাকুয়া যার তাকুয়া বেশি আল্লাহর কাছে তার মর্যাদা বেশি এটাই তো প্রমাণ করে সম্মানিত দর্শক মন্ডলী আমি আপনি যে যতটুকু তাকুয়াশীল হতে পারবো বিশ্বের সকল মুসলিম ভাই ও বোনকে এটাই আহ্বান জানাতে চাই যে তাকুয়াই মর্যাদা দিয়েছে বেলাল রাজা আল্লাহ যদি তাকুয়া মর্যাদা না দিতে পারত তাহলে বিলাল রাজা আল্লাহ এত মর্যাদায় উচ্চ আসীনে কখনো আসীন হতে সমাসীন হতে পারতেন না এটা প্রমাণিত কথা বেলাল রাজা লানহ সম্পর্কে আরেকটি কথা বর্ণিত হয়েছে জীবন অত্যন্ত কষ্ট করেছেন আমরা দেখতে পাই তাকু দৃষ্টান্ত একমাত্র আল্লাহকে ভরসা করেছে এবনে মাজাতে সৈহাদিস বর্ণিত হয়েছে এবনে মাসুদ বলছেন সাতজন ব্যক্তির উপরে প্রথম ইসলাম প্রকাশ পেয়েছে এক নম্বর রসুল সাল্লাহ সাল্লাম দুই নম্বর আবু বকর তিন নম্বর হলেন আম্মারের মা সুমাইয়া চার নম্বর হলেন সোহাইব পাঁচ নম্বর বেলাল আর আর হলেন মিকদার তাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন যিনি তিনি হলেন বেলাল রাজা লানহো অন্যদেরকেও লোহার বর্ম পরিয়ে দিয়ে একেবারে রোদের মধ্যে ফেলে রাখা হয়েছে বালির উপরে ফেলে রেখে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে আর বেলাল রাজা লানহোকে মক্কার আরবের শোকরা তরুণরা গলায় রশি লাগিয়ে মক্কার আনাচে কানাচে তাকে ঘুরে নে বেড়ানো হয়েছে বিলালকে প্রস্তাব দেওয়া হয়েছে তুমি মোহাম্মদ সাল্লামের দিন ছেড়ে দাও তার আদর্শ তুমি ছেড়ে দাও তিনি দীপ্ত কণ্ঠে সবাইকে বলে দিয়েছিলেন এই মর্মে কখনোই না আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি কিন্তু আমি ইসলাম ছাড়তে রাজি নয় তিনি বলেছিলেন আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক এই ধনী করছিলেন শাস্তির মধ্যেও বেলালের মুখ থেকে বেরিয়ে আসছিল আহাদ আহাদ শব্দ আল্লাহ বিলাল কবুল করেছেন এভাবেই বেলালের মর্যাদা বেশি ধৈর্য ধারণ করলে আল্লাহর প্রতি ভরসা করলে আল্লাহকে ভয় করলে আল্লাহ তার বদলা দিয়ে থাকেন এই জন্য তো হঠাৎ করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম একদিন সকালে বেরিয়ে আসলেন এসে বললেন বেলাল কি ব্যাপার মা দাখাল তুল জান্নাতা কত ইল্লা স্বামী তো খসখসা দাগ বেলাল আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি আমার সামনে দিয়ে পায়ের শব্দ করে জান্নাতে হেঁটে চলছ কারণটা কি বেলালের মর্যাদা আল্লাহ আল্লাহরাবুল আলামিন এত দূরে পৌঁছিয়ে দিলেন যে এত দূরে পৌঁছিয়ে দিলেন যার কারণে আল্লাহরাবুল আলমিন তাকে এই মর্যাদা দিলেন জান্নাতের আসলের সামনে দিয়ে হাঁটছে বেলাল কেমন সে মর্যাদা তা কয়েকেই বলে বিলাল রাজন জানিয়ে দিলেন আল্লাহ রাসুল আমি তেমন কিছুই করিনি আমি শুধু মা অজন্ত কত্ত তো রাকাত যখনই আমি আজান দেই তখনই আমি দুই রাকাত ছালাত আাদাই করি বুঝে যাচ্ছে রসুল্লাহ সাল আলিকাম এই মর্যাদা বর্ণকারের মধ্যে একটা কল্যাণ রয়েছে বিলাল রাজাল আজানের পরে দুই রাকাত সালাত আদায় করতেন যে আজানের মাধ্যমেই বেলাল রাজা লানহকে ভৎসনা করা হয়েছিল ছোট চেরণের কালো কাক বলে তাকে অপমান করা হয়েছিল সেই বেলাল রাজা লানহকেই আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল মর্যাদ দান করলেন তাকুয়ার বদলা এটি আমরা যারা পথে চলব একমাত্র আল্লাহকে ভয় করব আর কাকে না মনে রাখতে হবে আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে একমাত্র আল্লাহকে ভয় করবে হাসবুহু আল্লাহ আর কিছুই তার প্রয়োজন হবে না অসংখ্য সাহাবির জীবনে এ ধরনের ঘটনা ঘটেছে আম্মার রদে আল্লাহ আনঘকে যখন শাস্তি দেওয়া হচ্ছে যা সহি সনদে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন বলছিলেন যখন শাস্তি দেওয়া হচ্ছে তখন বলছেন সবরানি ইয়া আলা ইয়াসির হে ইয়াসিরের বংশধর তোমরা ধৈর্য ধারণ করো ইন্না কুমুল জান্না তোমাদের স্থান একমাত্র জান্নাতেই রয়েছে আল্লাহ তোমাদের জন্য বাসস্থান তৈরি করেছেন জান্নাতে শাস্তি দেওয়া হচ্ছে একবারও আল্লাহকে ছেড়ে যায়নি বরং আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ভয়ে ভীত হয়ে শাস্তিকে বরণ করে নিচ্ছেন এই শাস্তি কঠোর শাস্তিকে বরণ করে নিয়ে তিনি চলছেন এর পরেও বুকে বিশাল পাথর চাপিয়ে দেওয়া হয়েছে সামনে শাস্তি দেওয়া হচ্ছে রসুল্লাহ সাল্লাম তাকে সুসংবাদ দিয়ে দিলেন জান্নাতের এটাই হলো নিয়ম সম্মানিত দর্শক মন্ডলী আমরা তাকুয়ার দৃষ্টান্ত আরো দেখব এই তাকুয়াকে কে সামনে রেখে আমরা পথ চলবো তাকওয়ার গুরুত্ব দৃষ্টান্ত আপনাদের কাছে কিছু পেশ করেছি আল্লাহ আমাদেরকে তাকওয়াশীল হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আপনি মুসলিম ভাই ও বোনের মধ্যে তাকওয়া সৃষ্টি করুন আমিন আল্লাহ সুবাহক আল্লাহমদেকা আশাহদুল্লাহ ইংস্তা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ